আসসালামু আলাইকুম। অনেক ওয়েলডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। তো দেখা যায় আমরা একটা নতুন স্টুডেন্টকে কিভাবে গাইড করি, তো আপনাদেরকে আজকে একটু দেখাবো যে প্রথমে আপনার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। তো আপনি যখন জেকেডব্লিউ কোর্সে ফার্স্ট জায়গায় ক্লাস করছেন বা প্র্যাকটিক্যালে আসছেন, তো আপনাকে প্রথম কি প্রোভাইড করা হয়েছে? প্রথমে আমার স্টেট বিট দেওয়া হয়েছে। স্টেট বিটে কি করছেন আপনি? এই মুভিং করছি প্লাস পিলারটা কি পিলার পুশ করছি। যখন মনে হয়েছে যে আমি টস প্লাস কি পিলারটা ঠিক করে টস পুশিং করতে পারি, তখন আমরা গ্যাস দিয়ে মারতে দিই। তখন আমরা কি করছি? গ্যাস দিয়ে মারছি। তো যখন আমরা গ্যাস দিয়ে মারার পর আমরা স্টেট বিটে একটু দেখি। যখন আমরা গ্যাস দিয়ে মারছি ফার্স্ট টাইম, তার আমাদের এরকম ওয়েল্ডিং হয় নাই, বুঝছে জি না? আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হলো যেহেতু একটা টেকিন আমাদের জপে কি আগে দেওয়া আছে, এটাকে আমরা কানিস্টিলা কি মাপ দিব। যে কানিস্টিলা যদি ওই টেকিনের সাথে কি লাগে যায়, তাহলে কি করবো আমরা? আরেকটু পিছন একটু গ্যাপ করব। যদি দেখি বেশি গ্যাপ, তার মানে একটু বড় করবো। বড় করবো এরকম ভাবে আমরা কানেকশনটা রাখবো যেন ওই ওয়েল্ডিং যে টেকিনটা আছে ওই টেকিনের সাথে যেন কি না লাগে। ওকে, কারণ যদি টান স্টিল লাগে যায় তাহলে কি ওয়েল্ডিং হবে? যদি টান স্টিলের বেশি গ্যাপ থাকে তাহলে কি ওয়েল্ডিং হবে? না, ভীষণ। তার মানে আমরা টান স্টিলটা কি মাপ দিয়ে আসি। এরপর আমরা কি করবো? হাতে প্যাচ দিব। কেন প্যাচ দিব? যাতে যেন এই জায়গায় কোনো জায়গায় লড়া লাগবে, যেন কি আমাদের ব্যালেন্স নষ্ট না হয়, ব্যালেন্সটা কি নষ্ট না হয়। ওকে, তারপরে আমরা কি করবো? এই যে একটা পিলার, আমরা এখন কিন্তু মেশিন অফ, ঠিক আছে? ফার্স্ট টাইম আমরা কি করি, মেশিন অফ রাখি, প্লাস পিলারটা আমরা এভাবে রাখি, আর টসটা কি এভাবে করি। আমাদের ফার্স্ট টার্গেট হলো কি, পিলারটা পুশিং করবো আর টসটা মুভিং করবো। যখন আমাদের হাত ক্লিয়ার হয়ে যাবো তখন কি করবো? জব স্টার্ট। তখন আমরা গ্যাস প্লাস পাওয়ার দিয়ে জব স্টার্ট করবো। তো আমরা এখন কন্টিনিউ এভাবে করবো, পিলারটা পুশিং করবো আর কি মুভিং করবো, মুভিং করবো, যেন আমাদের দুইটা একসাথে, যেন আমাদের টসটাও আছে। আমরা বিভিন্ন ধরবো, আর এই টসের যে এই সাইডটা আছে নিচে থেকে এটা রাখবো কই? শেষ হলে যখন আমরা এ পর্যন্ত আসবো আবার কি করবো? শেষ হয়ে গেছে তখন আমি কি করবো? আবার আগের মতো, আবার আগের মতো কষ্ট ধরবো, ধরার পরে আবার আগের মতো। আমরা সবসময় ট্রাই করবো কি যেন এই টানি স্টিলটা ডিভেলের এই যে কি আমাদের কি উঠবে এই এই পর্যন্ত দিকে, এই পর্যন্ত আছে। কারণ কি, এই পর্যন্ত না আসলে নিচে লাগবে না, আর উপরে না গেলে কি উপরে উপরে ধরবে না, টিউশন হইবো না। যখন আমি যদি এক সাইডে রাখি তাহলে এক সাইডে টিউশন হইবো, আর এক সাইডে টিউশন হইবো না। এর জন্য আমাদের টানি স্টিলের লক্ষ্য রাখতে হইবো দোনো সাইডে যেন কি সমান, তাহলে আর আমার ক্যাপটা কি আগে আনা লাগবে না, একাই কি টস আগে আগে আসবে। মনে হইবো যে টস একাই হাঁটতেছে, যখন আমি এই পর শিখেছি এ পাশে আসছি তখন কি টস একাই হাঁটতেছে। ওকে, আবার একটু করি।
ইলেকট্রিক আগে দেই, ইলেকট্রিক আগে দেই।